গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশের পাশে ভারত ছিল ও আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা জানান। এ সময় ভারতের হাই কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে সহযোগিতা করবে ভারত। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে বেরিয়ে এসে ভারতীয় হাই কমিশনার বলেন, এক যুগ ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ সময় স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। হাউ উই ক্যান হেল্প সাপোর্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টার'স ভিশন অফ স্মার্ট বাংলাদেশ বাই 2041। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় হাই কমিশনারের সাথে এই সাক্ষাতে সীমান্ত হাট, বাণিজ্য সম্প্রসারণ, বিশেষত ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকার বিনিময়ের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে। গুরুত্ব সহকারে আমরা কানেক্টিভিটি ইস্যুতে আলোচনা করেছি, বর্ডার হাট সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষত ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকার বিনিময়ের মাধ্যমে আমাদের যে বাণিজ্য সেটিকে সম্প্রসারণ করা। এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ জানান, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী বিভিন্ন ঘটনা ও বিষয়ে ভারতীয় হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে। দেশে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল, যেমন দেশের মধ্যে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য চালানো হয়েছে। পাঁচই জানুয়ারিতেই পেট্রোল বোমা নিক্ষেপ করে ট্রেনের মধ্যে একটি পুরো পরিবারকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর অন্যান্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেটি স্পষ্টত নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য মানুষকে ভয় লাগানোর উদ্দেশ্যেই এটি করা হয়েছিল। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। যারা রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা করে তাদের সাথে আলোচনার প্রশ্নই উঠে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা রাজনীতি করে না, শুধু সন্ত্রাস নৈরাজ্য করে, তাদের সাথে তো আলোচনার কোনো কারণ নেই। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।